নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ডিটেনশন ক্যাম্পের বন্দীদের খোঁজ নিল বিশেষ কমিটি, শিলচরে ডিআইজি বর্ডার। মহিলা কংগ্রেসকে শক্তিশালী করতে শিলচরে নন্দিতা দাস, বুথ স্তরের সভা। বিভিন্ন দাবিতে বুধবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, 12 ঘন্টার বন্ধ বরাকেও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিটেনশন ক্যাম্পের অন্দরের পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করে রাজ্য সরকার। ডিআইজি বর্ডার ডি মুখার্জির নেতৃত্বে 3 জনের এই কমিটি রাজ্যের প্রতিটি ডিটেনশন ক্যাম্পে গিয়ে তথ্য অনুসন্ধান করছে। মঙ্গলবার এই বিশেষ কমিটির সদস্যরা শিলচরের ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। ওই কমিটির সফর উপলক্ষে অনেকটা সেজে উঠেছিল শিলচর কেন্দ্রীয় কারাগার। পুলিশ রিজার্ভ কার্যালয়ের সামনে কমিটির সদস্যদের সালামি দেওয়া হয়। পরে তারা কারাগারের ভেতরে থাকা ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে বন্দীদের সঙ্গে কথা বলেন। এই সফর উপলক্ষে কমিটির প্রধান ডি মুখার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ডিটেনশন ক্যাম্পে থাকা বন্দীদের স্বাস্থ্য, খাবার, আইনি অবস্থান, শিশুদের শিক্ষা ইত্যাদির সর্বশেষ পরিস্থিতি জানতেই এখানে আসা। ইতিমধ্যে রাজ্যের অন্য 5টি ক্যাম্প তারা পরিদর্শন করেছেন। তাতে চেয়ারম্যান মুখ রাখিছে ডিআইজি বর্ডার, আর মেম্বার্স রাখিছে আপনার আইজি প্রিজন্স আর রিটায়ার্ড জাজ হরদীপ সিং সাহব। আর আমি যতে যতে গেছো তাতে ডিস্ট্রিক্টর একজন এডিসি আর ফুড ইন্সপেক্টর, ইঞ্জিনিয়ার্স এনেকা যে আমার প্রয়োজন হয়, আর লগতে ডক্টর্স লই পেলায় আমার কেটামান প্যারামিটার্স দিছে, যেনকা আপনার হেলথ কন্ডিশন কি আছে তেখেতসকলৰ, লিভিং কন্ডিশন, ফুড কেনেকুৱা আছে, তাৰপিছত তেখেতসকলৰ যিটো লিগেল ষ্টেটাছ, মানুহকেইজনৰ লিগেল ষ্টেটাছ কি, কাৰ কি লিগেল এইড লাগিব নেকি পোৱা নাই নেকি, আৰু চিলড্ৰেনৰ এডুকেশ্যন সম্বন্ধে আমাক চাবৰ কাৰণে দিছে। অসমৰ 6টা ডিটেনশ্যন চেণ্টাৰৰ ভিতৰত 5টা অলৰেডি কমপ্লিট কৰিলোঁ, এইটো কমপ্লিট কৰিলে আমাৰ হৈ যাব, আৰু এই মাহৰ ভিতৰত আমি আমাৰ ৰিপৰ্টটো ছাবমিট কৰিম। নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়ে যারা ডিটেনশন ক্যাম্পে দিন কাটাচ্ছেন তাদের মুক্তি কিভাবে সম্ভব? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বর্ডার ডি মুখার্জি বলেন, নির্দিষ্ট মেয়াদ পেরোনোর পর বন্দীরা এমনিতেই মুক্তি পেয়ে যান, এছাড়া বন্দীদের পুশ ব্যাক করার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। মিনিষ্ট্রি অফ হোম এফেয়ার্সের পরা লই পেলায় এই ইস্টার্ণ এফেয়ার্স লোকে গেছে, তো এই রিপ্যাট্রিয়েশন হব, তো তার একটা প্রসেস আছে। তো এটা যেতে বাংলাদেশের তারপর আমি কাগজপত্রবিল এম ই এ পাব আর আমার জানাব, একর্ডিংলি ইয়ারপর করে এখেসকল রিলিজ করে দিয়া হব। আর এই সংক্রান্ত ইয়ার আগত বহুত কেজন অলরেডি রিপ্যাট্রিয়েট করা হয়েছে, যেনকা যেন কাগজপত্র তথ্যপাতি আহি যায় সেইমতে আমার কাম হয়ে আছে, এটা ইটস রেগুলার প্রসেস। উল্লেখ্য, ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে আসা এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এইচ এস সিং, বিদেশি ট্রাইব্যুনালের এআইজি ডি শইকিয়া প্রমুখ। রাজ্য জুড়ে মহিলা কংগ্রেসকে শক্তিশালী করে তোলার উদ্যোগ শুরু হয়েছে। মঙ্গলবার মহিলা কংগ্রেসের রাজ্যসভা নেত্রী তথা বিধায়ক নন্দিতা দাস শিলচর সফর আসেন। এ উপলক্ষে এদিন মহিলা কংগ্রেসের জেলা কমিটির উদ্যোগে বুথ স্তরের এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দিতা দাস। আমার উদ্দেশ্য এটাই, যেহেতু সমাগত বিধানসভা নির্বাচন 2021 চনত আহি আছে, সেই ক্ষেত্রত আমার মহিলা কংগ্রেস যাতে শক্তিশালী হয় সেইবাবে মই ইয়াতে বিভিন্ন মহিলার লগত মই আলোচনা করলোঁ। মই মণ্ডল মহিলা কংগ্রেসের লগতো সভা পাতিলোঁ, ব্লক মহিলা কংগ্রেসেরও সভা পাতিলোঁ, আর প্রত্যেকৰ পৰা মই জানিব বিচাৰিলোঁ যে তেওঁলোকৰ কি সমস্যা বা কেনেকে দলটো আগবাঢ়াই নিব পৰা যায়, দল যাতে শক্তিশালী হয়, অহাবার যাতে আমি বিপুল ভোটত জয়লাভ করি, বিশেষকৈ কাছাৰ জিলাৰ পৰা যিকেইখন সিট আছে আমি যাতে মেজরিটি সিট ইয়াৰ পৰা কংগ্রেস দলে পাওঁ, আৰু আমি যাতে অহাবার সরকার গঠন কৰিব পাৰোঁ, উদ্দেশ্য সেইটোৱেই। বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে দেশ জুড়ে তুমুল চর্চা চলছে, কিন্তু অসমের মহিলারা আজ সুরক্ষিত নন। নন্দিতা জানান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে ভারতের মধ্যে সবচেয়ে বেশি মহিলা নির্যাতন অসমে হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও নামত আজিলৈকে কোনো বেটির কারণে কোনো কাম হওয়া নাই, কোনো বেটি
সুরক্ষিত হওয়া নাই, দিনক দিনে মহিলার উপর নির্যাতন বাড়ি গেছে। আপনাদের জানে যে কিছুদিন আগত ন্যাশনাল ক্রাইম রেকর্ডসর যে ডাটা উলাইছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডসর যে ডাটা, সেইটোত অসমত হাইয়েস্ট মহিলা নির্যাতন হওয়া বলে তথ্য উলাইছে। যে এখানে কৈছো যে বিজেপি সরকারখানে যে বেটি বাঁচাও বেটি পড়াও বলে মানুষের মাজত কই থাকে, কোনজন বেটিক রক্ষা করব পাইলে, কোনজন বেটিক পড়াব পাইলে, খালি এটা অপপ্রচার করে কেনে ভোট কালেকশন করে আছে, কোনো বেটি তাদের রক্ষা করব পারা নাই। দিনক দিনে মহিলা নির্যাতন হয়েছে, আরক্ষী বিষয়ার দ্বারা নির্যাতন হয়েছে, কেতিয়া কোনবা পলিটিক্যাল লিডারের দ্বারা অত্যাচার হয়েছে, আর বিভিন্ন রাজ্যত বিজেপি মন্ত্রী এমএলএ হ্যাঁ ডাঙর ডাঙর মুখিয়াবিলাকর দ্বারা মহিলা নির্যাতন হওয়ার রেকর্ড আপনাদের ইতিমধ্যে পাইছে। সেইকারণে কৈছো যে এই বিজেপি গভর্নমেন্টখন গুছাব লাগে। রাইজে ইতিমধ্যে বুঝি পাইছে যে এই মিছা কথা কোয়া নরেন্দ্র মোদী আজ মহিলা নির্যাতন করা বন্ধ করিব নোৱাৰা এই সরকারখনক আমি অতি শীঘ্রে বিদায় দিব লাগে। সংশোধিত নাগরিকত্ব আইন বা কা নিয়ে গোটা রাজ্য কংগ্রেস আন্দোলনে নামলেও বরাকে কেন নীরব? মহিলা কংগ্রেস নেত্রীকে এমন প্রশ্ন করলে তিনি জানান, ক্যাফ থেকে কা নিয়ে বরাক উপত্যকাতেও কংগ্রেসের আন্দোলন কর্মসূচি ছিল, এখানে দল নিরবতা পালন করছে, সেই অভিযোগ উড়িয়ে দেন নন্দিতা। কা বিরুদ্ধে যেটা গণস্বাক্ষর অভিযান, সেই কার্যসূচীত আমার বরাক কংগ্রেসে কাম করে আছে, কার্যসূচী সফল রূপায়ণ করার কারণে কাম করে আছে। আজও আমি এতে মহিলা কংগ্রেসক আমি নির্দেশ দিল যে আমার প্রদেশ কংগ্রেসের পর যে গণস্বাক্ষর অভিযান তোলা হয়েছে কার বিরুদ্ধে, সেই অভিযানের যাতে মহিলা কংগ্রেসে যাতে ভালকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, আজি আমি সেই কথাবিলাক আমি পাতিছো। আর আমার যে পদযাত্রা চলি আছে, অস্তিত্ব রক্ষার জনজাগরণ যাত্রা, যে শদিয়ার পর ধুবুরী প্রদেশ কংগ্রেসের পর আরম্ভ হয়েছে, সেই অভিযান এটা বরাকতো হব অহা 15-20 তারিখের ভিতর। বরাকর তিনখন জেলার হাইলাকান্দি, করিমগঞ্জ আর শিলচর এটাও অনুষ্ঠিত হব। আর ইয়াক সফল রূপায়ণ করার কারণে আমার জেলা কংগ্রেসে ভালকে লাগে আছে যে আপনাদের যে কৈছে কংগ্রেসে বিরোধিতা, কংগ্রেসে সহযোগ করা নাই, এটো তো মিছা কথা। কংগ্রেসে সম্পূর্ণভাবে করে আছে, কংগ্রেসে ভারতবর্ষের সংবিধান রক্ষার কারণে কাম করে আছে, আর এই কা আইনখনে সংবিধান বিরোধিতা করে আছে, সংবিধান উলঙ্ঘা করে আছে। এদিনের সভায় শিলচর জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ কুমার দে, মহিলা শাখার জেলা সভানেত্রী সঞ্চিতা আচার্য, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ উপস্থিত ছিলেন। 8 জানুয়ারি বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন, কৃষক ও গণসংগঠন এই সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির রোধ সহ সরকারের জনবিরোধী বিভিন্ন নীতির প্রতিবাদে সংগঠনগুলি একজোট হয়ে আন্দোলনে নেমেছে। দেশের 9টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, 56টি ফেডারেশন এবং বিভিন্ন কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে দেশের শ্রমিক ও কৃষক সমাজকে নিয়ে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। বুধবারের এই বন্ধ সর্বাত্মক সফল করে তুলতে সংগঠনগুলি ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে। মঙ্গলবারও মাইক যোগে সর্বত্র বন্ধ পালনের আহ্বান জানিয়ে প্রচার চলছে। সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট, বাজার, স্কুল, কলেজ, অফিস, আদালতে বন্ধ পালন করা হবে। সর্বভারতীয় স্তরে মোট 12 দফা দাবিতে এই ধর্মঘটের আহ্বান করা হলেও বরাক উপত্যকায় রয়েছে 14টি। এদিকে বন্ধকে সমর্থন জানিয়েছে শ্রমিক, কর্মচারী, শিক্ষক সমন্বয় সমিতি। মঙ্গলবার সংগঠনের সদস্যরা শিলচর নরসিংটোলা ময়দানে জমায়েত হন। তারা এদিন সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করার পাশাপাশি সরকারকে জনহিতে কাজ করার দাবি জানান। নীতি নিয়ে চলেছে যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের পলিসি, সেই নীতির মাধ্যমে আজকে সমগ্র ভারতবর্ষের শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণ নেমে এসছে, যে বিপুল অংশের মানুষের ছাঁটাই হচ্ছে, প্রচণ্ডভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কোটি কোটি বেকার, বেকারের সংখ্যা বাড়ছে এবং গত 45 বছরে বেকারের যে সংখ্যা, গত 45 বছরে এবার সর্বোচ্চ বেকার, এবং অন্যান্য অংশের যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীরা আছেন তারা যে দুর্দশা ভোগ করছেন, সাধারণ যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদের যে ব্যবসা মন্দা দেখা দিয়েছে, এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তার জনবিরোধী নীতি যাতে পরিবর্তন করে, পরিবর্তন করে সে যাতে জনমুখী নীতি গ্রহণ করে, যাতে করে সাধারণ মানুষের হাতে অর্থকরী তাদের আয় যাতে বৃদ্ধি হয়, যাতে মানুষের হাতে ডিসপোজেবল ইনকাম বৃদ্ধি হয়, যাতে সামগ্রিকভাবে দেশের অর্থনীতি চাঙ্গা হয়, যাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো আছে সেগুলোর যে বেসরকারীকরণ হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয়, এই সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে যে ধর্মঘট, সেই ধর্মঘটকে আমরা সম্পূর্ণ সমর্থন করছি। উল্লেখ্য,
শ্রমিক সংগঠন সিটু, আইএনটিইউসি, এআইটিইউসি, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, ইউডব্লিউটিসিসি, টিইউসিসি, এএসইএফ এবং আইকেএস যৌথভাবে এবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ডাক বিভাগের মেলভেন ব্যবহার করে মত পাচারের প্রচেষ্টা ব্যর্থ করল আবগারি বিভাগ। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর আবগারি বিভাগের কর্মকর্তারা রেল স্টেশন চত্বরে অভিযান চালান। মিজোরামের আইজল যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়েছিল ডাক বিভাগের একটি মেলভেন। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর বিদেশি মদ। মেল ব্যাগের মধ্যে মদের বোতলগুলি রাখা ছিল। এ ঘটনায় গাড়ি চালক সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেন আবগারি কর্তারা। ধৃতরা জানায়, মিজোরামে মদ বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা থাকায় তারা শিলচর থেকে কিনে নিয়ে যান। এবার পিকনিকের জন্য বেশি পরিমাণ মদ তারা কিনেছিলেন। From where you have purchased? Either rail station ke pass mein. Kitna din se chal raha hai? Zyada din nahi, sirf thoda thoda thoda, ek botal do botal sirf aise hi leta hai, lekin aajkal ka hum log ka festival hai. Oh, picnic ke liye. মিজোরামে ব্যান্ড হে কিয়া ব্যান্ড হে ফিল ব্যান্ড চল রহা হ্যায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে তো আপ লোগ অফিস কা আদমি হো গয়ে পোস্টাল কা ব্যাগ মে কিউ ঘুসায়া ও দুসরা ব্যাগ নেই না স্যার এ ব্যাপারে আবগারি পরিদর্শক কিশোর কুমার গগৈ সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, বাজেয়াপ্ত করা মদ এবং ধৃত তিনজনকে এদিনই সিজিএম এর এজলাসে তোলা হয়। বলুন, তারাপুর স্টেশনে আপনার যেটো মেইল সার্ভিস আছে, ইন্ডিয়ান মেইল সার্ভিস, তো তার ক্যাম্পাসত আমি এখন ইন্ডিয়ান পোস্ট ভারতীয় ডাক লিখা আছে গাড়িখন, আর তাত মানে ভারত সরকার লিখা আছে। গাড়িখনের নম্বর হল আপনার 01J1887। সেই গাড়িখনের ভিতরেরপরা আমি মানে দুটা ব্যাগ যেটি ইন্ডিয়ান পোস্টেল ব্যাগ, তাতে তার মানে সিল করা নাই, বস্তুটো বাড়ি থাকা আছে, তার ভিতরে আমি প্রায় আমি বাডওয়াইজার বিয়ের যেটি 65 ml-এর সেটা 1 কেজ পাইছো, 12টা বটল, রয়্যাল স্টেক 750 বটল, তার মানে আমি 12টা বটল পাইছো 1 কেজ সেটু। তারপর সিগনেচার সেলিব্রেশন হুইস্কি এটু 750 ml-এর, তার দুটা বটল আছে, আর সিগনেচার প্রিমিয়াম হুইস্কি সেটু আছে 6টা বটল 750 ml-এর, কাস্টল হিল হুইস্কি আছে 750 ml-এর, সেটু 6টা বটল আছে, আর আমি তারপরে সেইকেইটা আমি জব তার মানে বস্তুটো সিজ করলো, আর সিজ করে মানুষ তিনজন পালো, তেওঁলোকক আমি লই আহিলো। তেওঁলোকে জনামতে তেওঁলোকে ইন্ডিয়ান মানে ভারতীয় ডাক বিভাগত কাম করে, মেইল সার্ভিসত কাম করে, তেওঁলোকক মানে জুডিশিয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওসব আমি প্রডিউস করি। উত্তর করিমগঞ্জের শরীফনগর জিপিতে সঠিক পদ্ধতি অবলম্বন না করে সড়ক নির্মাণের অভিযোগ তুললেন জনতা। জনতার অভিযোগ, এই সড়ক নির্মাণে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ 44 লক্ষ টাকা বরাদ্দ করিয়েছিলেন, কিন্তু বরাদ্দ অর্থের তুলনায় কাজ ঠিকমতো হচ্ছে না। বিভাগীয় উদাসীনতায় ক্ষুব্ধ জনতা সড়কের সঠিক নির্মাণে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। বনমালী টু লঙ্গাই সানখানি রোড ইনৈলগিয়া জায়গা ওইলোকে 1400-1380 মিটার, এটার মধ্যে ব্রিজও একটা লাগে, আমরা ব্রিজে লাগে বহুত অসুবিধা হয়, আর বর্তমানে যে রাস্তাটা এটা কমলাক্ষ দে তাই নিয়ে এটা সেনশন করছে হয়, যে এইখানে ধরেন 44 লক্ষ টাকা, তো 44 লক্ষ টাকার মধ্যে খাঁজটা আমরা তো ভাবছি সুন্দরভাবে হইব, আমরা গ্রামের মানুষের পক্ষ থেকে আর যে ধরনের সাহায্য লাগে সাহায্য কন্ট্রাক্টারে করি, কিন্তু খামটা বালাও আর লাগে আর কি, আমরা এটা ডিসি স্যারের কাছে আর কি আবেদন জানাইতেছি। গভীরতা হয়ে যায় প্রায় ধরুন 60-65 ফুট হয়ে যায়, যে জায়গার মধ্যে আমরা দাঁড়াইয়া মাতি আর এই জায়গার মধ্যে অন্তত 5 ফুট হাইট জল হয়ে যায়, বুঝছেন না, এর লাগিয়ে আমরা আবেদন হইল গিয়া যে রাস্তাটার খাঁজটা যেন সুন্দরভাবে হয় আশা রাখি। এটা এটার মধ্যে যেহেতু সরকারের নেগলিজেন্সি লাগে হয়তো হইতে পারে বা ডিপার্টমেন্টের নেগলিজেন্সি লাগে হইতে পারে, যার লাগিয়ে আমরা এটা সুন্দরভাবে ভালোভাবে হওয়ার লাগে আর কি, গ্রামের উন্নয়ন লাগে আমরা এটা আবেদন জানাই। কাজটা তো খররা, কিন্তু ও দেখা নেই বাঁশের বেড়াগুলা দিয়ে সাইডে রাখি দিস, এটা তো কি জানো কিতা, আমরা তাহলে বারেবারে কইছি যে বাঁশের বেড়া আপনি কিতা লাগিয়ে দিরা, এখন বাঁশের বেড়া কে লাগিয়ে দিয়েছেন কে লাগি না তাই তো আমরা কিছু কই না, খালি কই না আমি জানি না, অমুকরে দিলাইছি অমুকরে দিলাইছি, এটা তো আমরা কিছু বুঝি না, আমরা তো অনিল টানেও ছিনি,
বুঝছেন না নি এর লাগে আমরা আবেদন করি আপনার কাছে, আপনারা মানে যেভাবে হোক রাস্তার খাসটা সুস্থ বা সুন্দর গ্রামের মানুষ যাতে যাতায়াত করতে সুবিধা হয়, এই দিক থেকে স্বর্ণমধু থেকে শরীফনগর পর্যন্ত এই অন্তত হাজার হাজার মানুষের এই রাস্তা দিকে সকাল থেকে বিকাল পর্যন্ত। কায়ানট নাট্য উৎসব 2020 শুরু হচ্ছে শিলচর রাজীব ভবনে। 10 জানুয়ারি থেকে শুরু হওয়া এই নাট্য উৎসব চলবে 12 জানুয়ারি অবধি। 3 দিনের এই নাট্য উৎসবে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ যোগ দিচ্ছে বরাক উপত্যকার নাট্যদলও। প্রতিদিন সন্ধে 6টা থেকে শুরু হবে অনুষ্ঠান, 2টি করে মঞ্চস্থ হবে নাটক। কায়ানট নাট্য উৎসব 2020 অনুষ্ঠিত হতে চলেছে আগামী 10 থেকে 12 জানুয়ারি, 3 দিন ব্যাপী রাজীব ভবনে, প্রতিদিন সন্ধ্যা 6টায়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে 2টি দল এবং ত্রিপুরা, বরাক উপত্যকার কয়েকটি দল এবং তারই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ সিলেট থেকে একটি দল যোগদান করছেন। বরাক উপত্যকার প্রতিনিয়ত কায়ানট এই ধরনের উৎসব, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে এবং তারই ফলে আজ বরাক উপত্যকার প্রতিটি ঘরে ঘরে কায়ানট পৌঁছে গেছে, যার জন্য এবার উদীয়মান অনেক নতুন নতুন শিল্পীদের আমরা মহুয়া নাটকের মাধ্যমে ওনাদের অনুষ্ঠান ওরা পরিবেশন করতে যাচ্ছেন রাজীব ভবনে। আসুন আমরা সবাই এই 3 দিন ব্যাপী এই উৎসবকে সার্থক করতে রাজীব ভবনে প্রতিদিন সন্ধ্যা 6টায় আমরা নাট্যমোদী জনসাধারণের সবার উপস্থিতি চাইছি এবং তারই সঙ্গে উৎসবের সার্থকতা চাইছি আমরা। গানমহলের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় গান্ধী ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত প্রতিষ্ঠা দিবস বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়। ওই দিন বিকেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলনের পর সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরার লোকসঙ্গীত শিল্পী সত্যজিৎ দেবনাথ, পড়শি রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রদীপ মল্লিক সহ গানমহলের শিল্পীদের জমজমাট প্রদর্শনে এক প্রাণবন্ত সন্ধে উপভোগ করেন দর্শক শ্রোতারা। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গানমহলের কর্ণধার সুবীর ভট্টাচার্য, সম্পাদক সুশান্ত শেখর দাস সহ আরো অনেকে। মেলা শুরু হচ্ছে করিমগঞ্জ কলেজ প্রাঙ্গনে। 12 জানুয়ারি থেকে সম্পূর্ণা নারী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে এই মেলার। পৌষ পার্বণ মেলা উপলক্ষে সংবাদ মাধ্যমকে বিস্তারিত তুলে ধরতে গিয়ে উদ্যোক্তারা জানান, সংস্থার জন্মলগ্ন থেকে তারা ছোটখাটো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছিলেন, তবে এবারের মেলা তাদের সবচেয়ে বড় আয়োজন। ১২ ও ১৩ জানুয়ারি আমরা এটা অনুষ্ঠানটা হবে করিমগঞ্জ কলেজের, দুপুর ১২টায় হবে তার উদ্বোধন, বিকেল ৩টা থেকে চলবে মেলা রাত্রি ৯টা পর্যন্ত। আবার সোমবার ১৩ জানুয়ারি বিকেল ৪:৩০ থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডিটেনশন ক্যাম্পের বন্দীদের খোঁজ নিল বিশেষ কমিটি, শিলচরের ডিআইজি বর্ডার। মহিলা কংগ্রেসকে শক্তিশালী করতে শিলচরে নন্দিতা দাস, বুথ স্তরের সভা।
বিভিন্ন দাবিতে বুধবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, বারো ঘন্টার বন্ধ বরাকেও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।